आज गेम्स 2000 कुड़िये पुरुष বরিশালে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমস 2020 এর পুরুষ ক্রিকেট ইভেন্টের খেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 8:30 বরিশাল শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামে বেলুন ফেস্টুনেরি এই গেমসের উদ্বোধন করেন বরিশাল সদর আসনের এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ সাইফুল হাসান বাদল এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ শাহাবুদ্দিন খান। বরিশাল স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত এই গেমসে দেশের 8টি বিভাগের খেলোয়াড়রা 4টি দলে অংশ নিচ্ছে। এটা নিয়ে আবদার করছে, যাই হোক আমি অনেক কষ্ট করে এটা বরিশাল ক্রীড়া সংস্থা যে আয়োজন করছে। ঢাকা বিভাগ ও বিকেএসপি নিয়ে গঠিত জাহাঙ্গীরাবাদ সেন্ট্রাল জোন, সিলেট ও চট্টগ্রাম বিভাগের খেলোয়াড়দের নিয়ে গঠিত চটলা ইস্ট জোন, রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে গঠিত বরেন্দ্র নর্থ জোন এবং বরিশাল ও খুলনা বিভাগের খেলোয়াড়দের নিয়ে গঠিত চন্দ্রদ্বীপ সাউথ জোন লীগ পর্বে মোট 6টি ম্যাচে পরস্পরের মোকাবেলা করবে। সেরা দুটি দল আগামী 10ই এপ্রিল বরিশাল স্টেডিয়ামে ফাইনালের মুখোমুখি হবে। সীমিত ওভারের উদ্বোধনী ম্যাচে বরেন্দ্র নর্থ জোন ও চন্দ্রদ্বীপ সাউথ জোন পরস্পরের মুখোমুখি হয়। প্রথম খেলায় টসে জিতে বরেন্দ্র নর্থ জোন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। এই খেলার মধ্য দিয়ে বাংলাদেশের ক্রিকেটের মান আরও উন্নত হবে এবং আগামীর জাতীয় দলের ক্রিকেটার বের হবে আশা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। পৃথিবীর প্রতি সম্মান জানাতে চাইলে আমরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর প্রতি সম্মান জানাতে স্থানে আমরা অবস্থান করি। আমাদের এই খেলার মাধ্যমে আমরা আশা করি যে আমাদের ক্রিকেট খেলার মানটা আরও উন্নয়ন করবে, যাতে করে আমরা পৃথিবীর পক্ষে বাংলাদেশের একটা শক্তিশালী টিম হিসেবে আয়োজিত হতে পারি। এদিকে করোনা মহামারীর মধ্যেও বঙ্গবন্ধু গেমসের অনুমতি সরকারের রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক জসীমউদ্দিন হায়দার। সরকারের 18 দফা নির্দেশনা তথা স্বাস্থ্যবিধি মেনে গেমস চালিয়ে যাওয়ার কথা বলেন তিনি। আমরা সবাই একটা সংখ্যার মধ্যে দিয়ে সময় যাচ্ছে আমাদের কালকে, বা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সবাই এই মিটিংটি করেছি যে কীভাবে আমরা খেলাটি চালাবো। তো সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বঙ্গবন্ধু গেমসের ব্যাপারে অনুমতি রয়েছে, তবে একটি শর্ত রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং আমাদের দূরত্ব ডিস্টেন্স মেনটেন করতে হবে। এগুলো মেনটেন করে আমরা খেলাধুলা চালিয়ে যেতে পারি। পাশাপাশি আমাদের যে স্যাস্থ্যবিধির জন্য যে আনন্দপতি সরকার সদস্য সরকার চালু করেছেন সেটি আমাদের মেনে চলতে হবে, এটি আমাদের প্রতি নির্দেশনা।